কি বাবা ক্রিম কেকটা কে দিয়েছে তোমাকে নানু নানু দিয়েছে এটা তো রাখো হ্যাঁ এখানে রাখো এবার খাও বিসমিল্লাহ বলো বাবা কাটছো খুব সুন্দর বিসমিল্লাহ বলো বলো হ্যাঁ খাও কাটো আমি ক্রিম খাই খাও আমি একটু কেটে দিব তাও একটু হেল্প করি এখান দিয়ে কেটে দিই একটু হেল্প করি এভাবে কেটে এভাবে নিতে হয় তারপর ধরো চামচ ধরো হ্যাঁ এবার আস্তে আস্তে হ্যাঁ এই তো হয়েছে এই তো আস্তে আস্তে কেটে কেটে দিব দাম দেবো এভাবে ধরো ধরো আস্তে আস্তে নাও আস্তে আস্তে মুখের কাছে নাও হ্যাঁ এই তো সবার খুব সুন্দর হয়েছে মাশাল আব্রুকে বলো খাবা কে বলো তোমার দাঁত হলে তোমাকে খেতে দিব দাঁত হয়ে নে ভাইয়া আর তো মাত্র কটা দিন তারপরে তুমি আর আমি একসাথে খাবো না বাবা আপনি লজ্জা পেয়েছে তুমি খাও আমার খাও একটু কাটো চামচ সুন্দর করে ধরা হয়নি তো কাটার সময় এভাবে ধরতে হয় চামচ আমি হেল্প করি দাঁড়াও এভাবে ধরতে হয় এবার খাও খুব সুন্দর হলো পড়ে গেল খেতে গেলে পড়েই যাবে আমি দাঁড় করাই দিই দাঁড়াও এই পড়ো না থাকো তুমি খাবে ভাইয়াকে বলো তুমি খাবে না দাঁত হয়ে যায় নাই তো বাবা দাঁত খুলে খাবে দাঁত নাই তো আব্বুর কেক খেতে মজা লাগে খুব মজা আব্রু কেক খেতে মজা লাগে এই দেখো আব্রু তোমার কেক নিতে চায় নিবা আসো নিয়ে যাও দিও না ভাইয়া ফেলে দিবে ভাইয়া ফেলে দিবে ভাইয়ার কাছে দিও না তোমার ভাইয়াকে একটু খাওয়াইতে ইচ্ছা হইতেছে ভাইয়াকে একটু খাওয়াইতে ইচ্ছা হইতেছে তোমার এটা দাও চামচ রাখো চামচ হাত এখানে রাখো না এটা খাওয়া দাও তোমার খুব ইচ্ছা হয়েছে ভাইয়াকে খাওয়াই দিতে দাও ভালো করে দাও পড়ে যাবে সুন্দর করে দাও মুখে সুন্দর করে খাইয়ে দাও তুমি খাও আর খাওয়াতে হবে না এই যে আফিফ তুমি খাও বাবা ভাইয়া এখনো খেতে পারে না ভাইয়া খেতে হলে আরো বড় হতে হবে আবরাক আবরাক আফিফ
নাও।